আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো হচ্ছে আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই বা বলবো, সেটা হচ্ছে আমরা চায়নাতে আসার পরে আমাদের দেখা যায় যে ফোন নাম্বার নিতে হয়, এন্ড ফোন একটা সিম নেওয়া ছাড়া তো চায়নাতে চলা একরকম অসম্ভব। ফোন প্লাস ইন্টারনেট আপনার থাকতেই হবে চায়নাতে যদি আপনি চলতে চান, এছাড়া চলাফেরা করা মানে খুবই ডিফিকাল্ট। কারণ যেখানেই যান আপনার পেমেন্ট অপশন ম্যাক্সিমাম সময় দেখা যায় অনলাইনে থাকে, অফলাইনেও ব্যবস্থা আছে নাই যে তা না, বাট ক্যাশের ব্যবহারটা এখানে সেরকম নাই বললেই হয়। মানুষ খুব একটা ক্যাশ রাখে না, বাট দোকানগুলোতে গেলে টুকটাক ক্যাশ পাওয়া যায়। তো যেটা নিয়ে কথা বলছিলাম, মোবাইলের সিম আর কি। তো হচ্ছে এখানে যখন আপনি একটা সিম কার্ড নেবেন, তো দেখা যায় এখানে নর্মালি 3 মাস ব্যবহার না করলে সিম কার্ডগুলো অফ করে দেয়, অ্যান্ড ওই নাম্বারটা পরবর্তীতে সেল হয়ে যায়। তো আমি যেটা করেছিলাম, 2019-এ চায়নাতে আসি, আসার পর যখন দেশে চলে যাই তখন হচ্ছে এখানে নর্মালি বলে যেতে হয় সিম কোম্পানিগুলোকে যে আমি চায়নার বাইরে চলে যাচ্ছি, এতদিন পরে আসবো, আমার সিমটা যেন সেল না হয় বা এটা থাকে বা কি ইনফর্ম করে যেতে হয় আর কি। তো আমি এটা করে যাই নাই। তো আমার সিমটা আমি হচ্ছে আসার সময় সিমের যে স্লটটা আছে, সিম কার্ডটা, সেটা আর কি নিয়ে আসি নাই। তারপর আমাকে এখানে নতুন নাম্বার নিতে হয়েছে। এখন আমি যে নাম্বারটা নিয়েছি, এই নাম্বারটা এর আগে কেউ ব্যবহার করতো। তো দেখা যায় এখন আমি বিভিন্ন অ্যাপসে লগ ইন করতে গেলে বা হচ্ছে বিশেষ করে আমার যে ব্যাংকের যে অ্যাপস, সেটাতে যদি আমি লগ ইন করতে যাই, এই মুহূর্তে লগ ইন করতে পারছি না। কারণ হচ্ছে এই নাম্বার দিয়ে অলরেডি একটা অ্যাপে লগ ইন করা আছে। সো আমি এটা নিয়ে ব্যাংকে আজকে গেলাম, কথাবার্তা বললাম যে কী অবস্থা, আমি তো লগ ইন করতে পারছি না, কী প্রবলেম। পরে ওরা আমাকে জানালো যে হচ্ছে আপনার অ্যাপসটা অলরেডি কেউ একজন এই নাম্বার থেকে লগ ইন করে রেখেছে, এখন ওটা ডিলিট না হওয়া পর্যন্ত আপনি লগ ইন করতে পারবেন না, আপনি হচ্ছে 1 মাস অপেক্ষা করেন তারপরে আসেন। এখন ভালো কথা, 1 মাস অপেক্ষা করবো তারপরে আসবো। তো দেখা যায় যে ব্যাংকের অ্যাপটা ব্যাংক থেকে কোনো কিছু ট্রান্সফার করা বা অনেক কাজের জন্যই প্রয়োজন হয় বা ব্যালেন্স চেক করা, আমার ব্যাংকের মতো আছে। নর্মালি দেখা যায় আমি ইউজারনেম আলিপেতে টাকা ট্রান্সফার করতে পারতেছি আমার অ্যাকাউন্ট থেকে, কিন্তু অ্যাপসে লগ ইন করতে পারছি না। তো যারা চায়নায় আসবেন বা এখন আছেন, যদি এর মতো এখান থেকে চলে যান, যাওয়ার আগে আপনার হচ্ছে ফোনের জন্য ইনফর্ম করে যাবেন, যেই কোম্পানির সিম ইউজ করেন সেখানে বলে যাবেন যে হচ্ছে আমি চলে যাচ্ছি, আমি এতদিন পরে আসবো বা আসবো না, তখন তারা আপনার সিমটা ওইভাবে ম্যানেজ করবে। আর যদি এটা না করেন তখন দেখা যায় পরবর্তীতে যদি আমার মতো আবার ব্যাক করেন তাহলে আবার ঝামেলায় পড়বেন আর কি। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। আমি একটু রোড পার হই তারপরে যাই। তো আর কি এই ফোন নাম্বারটা খুব 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 জরুরি একটা বিষয় জানার জন্যে। তো জানি না আমার মতো আরও কেউ প্রবলেম ফেস করতেছেন কি না, যদি আমার মতো অনেকেই প্রবলেম ফেস করে থাকেন তাহলে এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন, আর এগুলো নিয়ে একটু সচেতন থাকবেন যাতে করে পরবর্তীতে আপনাকে এ ধরনের কোনো সমস্যায় পড়তে না হয়। কারণ ব্যাপারগুলো আসলে মানে খুবই প্রবলেমেটিক। তো এই হচ্ছে কথা। চেষ্টা করব যে সকল প্রবলেম নিজে ফেস করি সেগুলা আপনাদেরকে জানানোর। আর বাই দ্য ওয়ে, আমি হচ্ছে আমার ডরমেটরিতে এখন পর্যন্ত রুম পাই নাই, আই হোপ কিছুদিনের মধ্যে পেয়ে যাব। কিন্তু এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বাইরে থাকাটা অনেক আসলে সমস্যার, কারণ এত দূর থেকে বারবার কলেজে যাওয়া আসা, যে কোনো কাজের জন্যে ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলা, যে কোনো কিছু নিয়ে ডিসকাস করা, অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে স্টুডেন্ট লাইফে চায়নাতে আমি যেটা মনে করি আমার এই ইউনিভার্সিটির পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আর কি, অন্য ইউনিভার্সিটিটা জানি না, ডর্মের বাইরে থাকা, ইউনিভার্সিটির বাইরে থাকাটা আসলেই সমস্যার, প্রতিদিন ক্লাসে যাও আসো। তো হচ্ছে আমার যে সাবওয়েটা, এটা আমার বাসা থেকে প্রায় 1.6 কিলোমিটার মেবি। তো দেখা যায় এই রাস্তাটা প্রতিদিনই হাঁটতে হয়, যদিও চায়না সব জায়গায় মোটামুটি সাইকেল পাওয়া যায়, বাট আমার বাসায় এই যে রোডটা এখানে সাবওয়ে থেকে আমার বাসা, তো এই রোডে সাইকেলের পরিমাণটা অনেক কম, তো যার কারণে দেখা যায় মোস্ট অফ দ্য টাইম হেঁটেই যেতে হয়।
যাই হোক, ভালো থাকবেন ইনশাল্লাহ। চেষ্টা করব আরো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সবাইকে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।